আসসালামু আলাইকুম তো আগামীকাল একটি ভিডিও দিয়েছিলাম অর্থাৎ এক ঘন্টা সরি একদিন এক ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওটি দেখে যারা জয়েন করেছিলেন প্রত্যেকের এখান থেকে ভালো একটা ইনকাম হয়েছে তো তখন অফারটি মানে একটা ক্লেম অপশন ছিল যেখানে বলা হয়েছিল যে ক্লেম করতে পারবেন আপনার মিনিমাম পঁয়ত্রিশটা টোকেন এখন এই অফারের এক মানে আপনি আপনার কাছে যত টোকেন রয়েছে আপনি তত টোকেনই ক্লেম করতে পারবেন যদি পাঁচটা থাকে পাঁচটাও ক্লেম করতে পারবেন দশটা দশটা থাকলে দশটাও ক্লেম করতে পারবেন দুইটা থাকলে দুইটাও করতে পারবেন আর একটা টোকেনের ভ্যালু কিন্তু প্রায় চোদ্দ ডলারের কাছাকাছি হ্যাঁ একটা টোকেনের ভ্যালু দেখতে পাচ্ছেন তেরো ডলার আটষট্টি সেন্ট তো বুঝতেই পারছেন এটার পেমেন্ট প্রুফ আজকাল ভিডিওটিতে দেখানো হবে অর্থাৎ আপনার কাছে যত টোকেন নিয়ে থাকুক না কেন আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন আর ভিডিওটি ছিল এইটা এই ভিডিওটি দেখে যারা জয়েন করছিলেন প্রত্যেককে পেমেন্টটি পাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ আটশো বাহাত্তর জন দেখছে সেখান থেকে মিনিমাম হান্ড্রেড একশো জন তো জয়েন করছে তাই না তো এখান থেকে জয়েন করতে কিন্তু বেশি সময় লাগে না অর্থাৎ সবাই জয়েন করছে আমার জানা মতো প্রায় যাই হোক বললাম না এখান থেকে একশো দেড়শো জন মানুষ তো জয়েন করছে তাই না তো এখন কথা হচ্ছে কিভাবে এই টোকেনটা ক্লেম করবেন অর্থাৎ আমি লাইভ কিন্তু পেমেন্ট প্রুফ নিয়ে দেখাবো ভাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন আর অফারটি এখনও আছে চাইলে আপনি এখান থেকে ধুমসে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখান থেকে অফারটি এখনও আছে ওকে এটা কিন্তু অনেক আমি রিমাইন্ড করছি অনেকেই মানে মানে বলছি যে ভালো অফার কেউ মিস করবে না দেখতে পাচ্ছেন এক ভাইয়ের কিন্তু পেমেন্ট প্রুফ দিয়েছিলাম যে চারশো পঞ্চাশ ডলার একটি পেমেন্ট প্রুফ দিয়েছিলাম এই অফারের ওকে তো অফারটা কেউ মিস করবে না বিগেস্ট একটি অফার অফারটা ছিল এইটা এবং এইটা ভিডিও অর্থাৎ এই ভিডিও লিঙ্ক দিয়েছিলাম তো যাই হোক এখন এই প্রথমত আপনি লগ ইন করেন আর এই অফারটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এই দুটা দেখে আপনি জয়েন করতে পারবেন এবং যারা পুরো দিন অলরেডি আগের অ্যাকাউন্ট রয়েছে তো তারা কীভাবে এই টোকেনটা ক্লেম করে লাইভ এক্সচেঞ্জ বা উইথড্রো করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটিতে মাস্ট বি একটা থামস আপ অর্থাৎ একটা লাইক দিন একটা লাইক দিলে পরবর্তী ভালো ভিডিওটা বানানো উৎসাহ এবং প্রেরণা যোগায় তো ভাই মেন বিষয়ে চলে এসি প্রথমত আপনি লগ ইন করুন আপনার ওয়েবসাইটটা ওকে তো এখান থেকে আমার ওয়েবসাইটটা আমি লগ ইন করতে আসছি আপনার আপনার লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর অবশ্যই সাইটটা ডেস্কটপ সাইট করে নেবেন আমি কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট করে নিয়েছি এবং এখান থেকে এই যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে কোথাও মানে সেভ করে রাখেন পরবর্তী এটা এক্সচেঞ্জ করার সময় কাজে লাগবে এটা আমি ভিডিওটি প্রথমেই বলে নিলাম এবং এখান থেকে এখন তারা কিন্তু পাঁচশো টোকেনে একটা লুনার টোকেন দেয় আগে মানে আমার সাথে আমি পরশু দিন রাত্রে অফারটা শেয়ার করেছিলাম তখন যারা জয়েন করছিলেন তখন আমার পাঁচশো টোকেনে দিছে উনিশ পয়েন্ট হ্যাঁ উনিশ প্রায় বিশটার মতো লুনার টোকেন দিত আর আগামীকাল প্রায় তেরোশো টোকেন হয়েও মাত্র দুইটা টোকেন দিছে সেটা আবারও ওয়ালেটে অ্যাড হয় নাই তো যাই হোক আগামীকাল আমি যখন অফারটি শেয়ার করেছিলাম তখন যারা জয়েন করেছেন তাদের মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে গিয়েছে তো সেই জন্যই বলে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন এবং সঙ্গে সঙ্গে জয়েন করার চেষ্টা করবেন তো এখন আপনি প্রথমত কি করবেন এই যে আপনি ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখান থেকে আপনি ওপরে আইকন দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন লুনার টোকেন অর্থাৎ এই যে লুনার টোকেন এখানে একবার ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের মাঝে ওয়েবসাইটটা এরকমভাবে শো হবে তো এখন আপনাদের এখান থেকে উইদ মানে মেন কাজটা করতে হবে তো প্রথমত এখান থেকে আপনি যে ওয়ালেট যে অপশানটা রয়েছে এই ওয়ালেটের এখানে ক্লিক করবেন তো আমি এই ওয়ালেটের এখানে একবার ক্লিক করে দিলাম তো এখান থেকে ওয়ালেটের এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গই গেল হ্যাঁ আবার ওয়ালেট এখানে ক্লিক করে দিলাম এই অপশন দেখতে পাচ্ছেন এই ক্লাইমের এখানে ক্লিক করে তো এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের মাঝে এরকম একটি অপশন শো হবে তো তারপর আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের সরি তো ভাই তো তারপর আপনাদের মাঝে এরকম একটি অপশন শো হবে এখানে আপনার মানে এখান থেকে একটি ওয়া পাসওয়ার্ড সেট করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্রেট ওয়ালেট পাস ফ্রেশ এরকম কিছু অর্থাৎ এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে বলছে যে মিনিমাম ছয় ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে তো এখান থেকে আপনার মন মতো একটা পাসওয়ার্ড অর্থাৎ এখান থেকে মন মতো একটি দিয়ে দেবেন মোটামুটি যেন ষোলো থেকে বিশ সংখ্যার হয় তো অবশ্যই আপনি মনে রাখবেন এটা সেভ পাসওয়ার্ড করে নিলে ভালো হবে তো এখানে আপনি একটি পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এই যে এখানে একটি টিকমার্ক দেবেন দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করবেন অবশ্যই এটা মনে রাখবেন কিন্তু তো যাই হোক এখান থেকে নেক্সট এখানে ক্লিক করলে অ্যাগেন আপনাকে বলবো যে কনফার্ম ওয়ালিটিওর মানে পাসফ্রেশ তো এটা এগিয়ে আবার দেবেন তারপর এখানে টিকমার্ক দিয়ে নেক্সট এখানে ক্লিক করবেন আপনার নেক্সট হয়ে যাবে তো তারপর আপনাদের মাঝে এরকম একটি অপশান এখানে আপনার ওয়ালেট ফ্রেশ দিতে হবে এখানে বলছে যে ইন্টারভিউর ওয়ালেট ফ্রেশ এরকম লেখা আছে তো এখানে আপনি এটা দিয়ে দিবেন এবং এখানে আপনি অ্যামাউন্ট কত দিবেন প্রথমত এখানে আপনি মানে বেশি করে একটি অ্যামাউন্ট দেবেন যেমন আমি দিয়েছিলাম পঁয়ত্রিশটা এখানে মিনিমাম পঁয়ত্রিশটাই ছিল তো আমি এখান থেকে পঁয়ত্রিশটা ছিলাম আমার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স ছিল মোটামুটি উনিশটার মতো তো সেখানে আমি পঁয়ত্রিশটা দিয়েছিলাম কারণ এখান থেকে কারণটা দেখাতেছে আমি এখানে পঁয়ত্রিশটা দিয়ে এখানে আমি ফ্রেশটা দিয়ে এখানে নেক্সট যে অপশনটা রয়েছে নেক্সটের এখানে ক্লিক করছিলাম ওকে তো নেক্সটে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি অপশন শুধু হবে এখানে আপনার নাল একটি লেখা শো হবে তো আমার এখান থেকে যে দাম ম্যাক্সিমাম ইউ ক্যান ক্লাইম ইজ বাই এখানে বাইশটা লেখার কথা ছিল অর্থাৎ এই যে এখানে আমার যেখানে পঁয়ত্রিশটা দিয়েছিলাম এখানে বাইশ এখন লেখা লাগবে কারণ এখান থেকে আমার চাচ্ছে বাইশ পয়েন্ট ওখানে লেখার জন্য তো আমি তারপর এখান থেকে বাইশ লেখে দিলাম এখানে দেখতে পাচ্ছেন বাইশ লিখে দিলাম দেওয়ার পর এখান থেকে কই গেল হ্যাঁ এই যে নেক্সট যে অপশনটা রয়েছে নেক্সটে এখানে ক্লিক করে দিলাম নেক্সটে এখানে ক্লিক করে দিলে আপনার এটা ক্লাইম হয়ে যাবে এখানে দেখতে পারবেন যে ক্লাইমের এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে যাই হোক এক থেকে দেড় মিনিটের ভিতরে এটা আপনার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ওকে তো ভাই তারপর আপনাদের মাঝে এরকম একটি অপশন শো হবে এখান থেকে আপনার লুনার টোকেন এখান থেকে আপনার এখানে শো করতে এখন আপনার মেন ব্যালেন্সে শো হবে ওকে তো এখন মেন ব্যালেন্সে যেহেতু শো হবে এখন আপনাদের এখান থেকে এটা এক্সচেঞ্জ কিভাবে করবেন এখান থেকে আপনার মেন ব্যালেন্সে নেওয়ার পর এখন আপনাকে এটা এক্সচেঞ্জ করতে হবে তো সেই আমি এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাগিন বলতেছি এটা আপনি প্রথমত কপি করেন ওকে তো এখান থেকে আমি এটা কপি করলাম কপি করার পর আমি সরাসরি চলে আসবো ব্যাকে ব্যাকে আসার পর এখান থেকে আপনি প্লে স্টোরে চলে আসবেন তো আমি এখান থেকে প্লে স্টোরে আসতেছি তো এখানে আসার পর আপনি জাস্ট এখানে টাইপ করবেন জিল পে এর মানে জিল পে লিখবেন লেখার পর এখানে এন্টার করে দেবেন তো দেওয়ার পর এখান থেকে আপনি এই যে নিচে যে লোগো একটি অপশন দেখতে পাচ্ছেন এটা আপনি এখানে ক্লিক করে দেন তো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম এবং এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে সিম্পলি ছোটোখাটো একটি অ্যাকাউন্ট খুলে নেবেন ট্রাস্ট ওয়ালেটের মতোই তো যারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারেন তো তারা তো এটা খুলতেই পারবেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন যে হাউ টু ক্রিয়েট জিল পে ওয়ালেট ইন বাংলা টিউটোরিয়াল এরকম কিছু লিখবেন অনেক ভিডিও পেয়ে দেবেন একটা ভিডিও দেখে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন তো অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে আপনার ওয়ালেটে চলে আসুন তো আমি এখান থেকে ওয়ালেটে চলে আসলাম আসার পর আপনার এই যে এখানে লুনার টোকেনটা অ্যাড করতে হবে তো আমার এখানে মানে আপনাদের এই অ্যাড থাকবে না অ্যাড করতে হবে এখান থেকে প্লাস এখন যেখানে রয়েছে এখানে ক্লিক করে আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলেন সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে এন্টার করে দিবেন এখানে দেখতে পারবেন লুনার টোকেনটা শো হবে অ্যাড টোকেনের এখানে ক্লিক করলে আপনার টোকেনটা অ্যাড হয়ে যাবে তো তারপরে লুনার টোকেন যেটা রয়েছে এটার ভিতরে প্রবেশ করুন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কই গেল ওয়েট গাইস তো এটা এটা রিসিভ অ্যাড্রেস বের করার জন্য আপনি এই যে মেন ওয়ালেটে আসবেন এই যে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে বা এখান থেকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি কপি অ্যাড্রেসের এখানে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন ওকে তো কপি করার পর ওয়েবসাইটে চলে আসুন তো ওয়েবসাইটে আসার পর এখানে আমি একটু জুম করি এই যে আপনার ব্যালেন্সের এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি অপশান শো হবে এখান থেকে আপনার মেন ব্যালেন্স এখানে শো হবে তো এখান থেকে স্যান্ড লুনার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটি অপশান শো হবে এখান থেকে আপনি ম্যাক্স এখানে ক্লিক করে দেবেন ম্যাক্সের এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট হ্যাঁ নেক্সট এখানে ক্লিক করে দেবেন তো নেক্সটের এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি অপশান হবে এখান থেকে বলবো যে ইন্টারভিওর জিল ওয়ালেট অ্যাড্রেস তো আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে দিন দেওয়ার পর এখান থেকে ইন্টারিওর ওয়ালেট ফ্রেশ তো আপনি যেটা আমি মানে ভিডিওটিও শুরুতেই দেখাইছিলাম যে এটা আপনি সেভ করে রাখেন ওইটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে একটি টিকমার্ক দিয়ে এই যে আপনি করতে হয় এই যে নেক্সট অপশন এখানে একবার ক্লিক করে দিবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এই যে নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এই যে নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট একটি চাপ মারি দিবেন তো এখান থেকে আমি নেক্সট এখানে ক্লিক করলাম তো নেক্সট এখানে ক্লিক করলে এখান থেকে এটা আমার মেবি হয়ে যাবে হ্যাঁ এটা সেন্ড হইতেছে তো এখান থেকে আমরা কিন্তু আমাদের এই যে জিল্পো ওয়ালেট আছে না এখানে আমাদের কিন্তু সরাসরি চলে যাবে এখানতে আমাদের এই যে এখানে আমাদের কিন্তু সরাসরি চলে আসবে এখন আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো ওকে তো এখান থেকে কিন্তু এটা পেন্ডিং অবস্থায় রয়েছে যাই হোক কয়েক মিনিট লাগবে এক দেড় মিনিট বা দুই মিনিট বা পাঁচ মিনিট এরকম কিছু লাগবে ওকে আর হ্যাঁ এখানে মেবি মিনিমাম এখান থেকে পাঁচটা টোকেন অবশ্যই লাগবে তারা কিন্তু বলতে আছে যে মিনিমাম পাঁচটা টোকেন লাগবে তাই না তো এখান থেকে ইউ ইউনিড ফাইভ লোনার টু ক্লাইম এখানে বলছে এখন এখান থেকে মিনিমাম পাঁচটা টোকেন লাগবে নিড অর্থাৎ প্রয়োজন এখান থেকে মিনিমাম পাঁচটা টোকেন প্রয়োজন তো যাই হোক দেখা যাক এখন আমাদের ওয়ালেটে কি টোকেনটা অ্যাড হলো কি না তো আমরা যদি একটু রিফ্রেশ দেই আশা করছি দেখতে পারবো তো ভাই ফাইনালে আমি এখানে কিন্তু রিসিভ করছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু উনিশ ডট এইট অর্থাৎ এখান থেকে আমি মোটামুটি বিশটা টোকেনের মতো এখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি যেটা রিসিভ করছি যেটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে কিভাবে আপনি এটা এক্সচেঞ্জ করবেন এই যে ব্রাউজার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আপনি এখান থেকে সার্চ দেবেন জিল শপ নামে অথবা এখানে আসতে পারেন এখানে সার্চ দিছি আমি অলরেডি এটা তো আপনি এখানে লিখবেন জিল শপ তো আমি দেখেতেছি আপনাদের সুবিধার্থীর ক্ষেত্রে আপনি এতটুকু লিখবেন জিল শপ লেখার পর আপনি এন্টার করে দেবেন এটা মূলত আপনি ব্রাউজার সিস্টেমে তো দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান শো হবে তো এখানে এরকম একটি অপশান শো হওয়ার পর এখান থেকে আপনাকে মানে আপনাকে যা করতে হবে এই যে একটি ইয়ে দেখতে পাচ্ছেন না যে জিল শপ নামে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ওয়ালেটটা মানে নিয়ে আসবে অর্থাৎ এখানে শপ তাদের যে শপটা রয়েছে সেখানে নিয়ে আসবে যেখানে আমরা এক্সচেঞ্জটা করতে পারবো সেখানে নিয়ে আসবে ওকে তো তারপর আপনাদের মাঝে এরকম একটি অপশান শো হবে এখান থেকে একটু অপেক্ষা করেন এখান থেকে আপনার যদি ওয়ালেটটা কানেক্ট না থাকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সেজন্য এখানে আমার অলরেডি কানেক্ট রয়েছে আপনি এখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট নামে একটি অপশান এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার জিলপে ওয়ালেটের সাথে তো তারপর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মানে আপনার সরি তো আমি একদিন ক্লিক করতেছি তো এখান থেকে ক্লিক করে আপনার টোকেনটার নাম লিখবেন ওকে তো যেহেতু আমার ছিল লুনার এল ইউ এন আর তো আমি এটা দিয়ে এটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি আপনি কিনিতে চাচ্ছেন ইউএসডিসি তো যেহেতু এটা জিলের সাথে এক্সচেঞ্জ চলতেছে আমি এখান থেকে জিলটা দিয়ে দিলাম আর এটা কিন্তু জিল টোকেনটা অনেক এক্সচেঞ্জ আর এই লিস্টেড রয়েছে তো এখান থেকে আমাদের যেহেতু উনিশ ডট এইট আছে না উনিশ ডট এইট তো তাহলে এই সময় আমরা এত জিল টোকেন পাবো ওকে তো এই জিল এত জিল টোকেনের ভ্যালু কত সেটা আমি এখন আপনাদের কপি করে নিয়ে যা দেখা দেখাইতেছি তো আমি এটা দেখার জন্য ক্রোম ব্রাউজারে এখানে কোয়ানকে ক্রম আমার কাছে চলে আসছে এবং এখান থেকে এটার ভ্যালু আস্তে আস্তে দুইশো তিয়াত্তর ডলার ওকে তো এখন এখান থেকে জাস্ট আমি এখান থেকে অ্যামাউন্টটা তুলে দেওয়ার পর এই যে আনলকের এখানে ক্লিক করে দিব অবশ্যই এখানে অবশ্যই মেবি জিল টোকেন ফি খাবে হ্যাঁ যেহেতু জিল টোকেনের ওয়ালেট এখান থেকে অবশ্যই জিল টোকেন ফি খাবে তো আমার কাছে যেহেতু জিল টোকেন নেই তো আমি এখন এটা সব করতে পারতেছি না তো আপনি এখান থেকে এখানে ক্লিক করে সব করে নেবেন এবং আরেকটা ট্রানজ্যাকশন করবেন জাস্ট দুইটা সব করবেন বাস তো সব করা হয়ে গেলে এখান থেকে আপনার কাজটা শেষ আপনি এখান থেকে এই জিল টোকেনটা এখন অনেক এক্সচেঞ্জ আর লিস্টেড রয়েছে তো আমি যদি এখান থেকে মার্কেটে এসে দেখাই তো তাহলে আমি আরও দেখাতে পারবো এটা অলরেডি মেবি বিনাঞ্চেও লিস্টেড রয়েছে দেখা যাক কী আসছে হ্যাঁ বিনান্সেও লিস্টেড রয়েছে আপনি চাইলে বিনান্সে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ওকে তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অফারটি এখনও রয়েছে টেলিগ্রাম চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য নেক্সট ভিডিওটি আসা পর্যন্ত অপেক্ষা করুন সবশেষে ধন্যবাদ